Hey, what's up guys? Welcome to my channel. Welcome to another video. So, আমাদের কালকে যখন আপডেটের পর ক্লাস করে র‍্যাঙ্ক সিজনে আপডেট দিছে তখন তারপর থেকে বলতে তিনটা ম্যাচ খেলাবো G18 একটা স্কিন দিছিল। সো আমাদের স্কিন মানে আমরা চ্যালেঞ্জ করে থাকি সো ক্লাস করে র‍্যাঙ্ক আবার G18 এর চ্যালেঞ্জ করতে যাচ্ছি। উইথ স্কিন মানে বড় লুক স্কিন যেটাই হোক ফ্রি স্কিন। সো ফার্স্ট রাউন্ড আমরা স্টার্ট করলাম। আমাদের প্ল্যান হোক ভাই এনি চান্স যদি ম্যাচটা জিতে একটা আইসি সামনে জমে দে। সো সাত রাউন্ডের মধ্যে যদি আমরা কোন রকম চারটা রাউন্ড জিতে যাই বলতে ভাই এখানে জি18 এগুলো আমাদের কাছে জি18 ওদের কাছে এম18 এক্সামেট মানে এভরিথিং ওদের কাছে আছে। সো আমরা তো আরে হ্যাঁ আমরা এই চ্যালেঞ্জটা আবার করবো যখন আমরা হিরো হয়ে যাবো। তো এখন মাত্র প্লাটিনাম এসি অনেকে বলবে যে এদের সাথে ইজিলি পারা যায়। সো আমরা হিরো হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আবার করবো। সো ফার্স্ট রাউন্ডে ওদের দুজন নক এবং আমরা দুজন এলাইভ সরি আমাদের চারজন এলাইভ আছে এখনও। সো ইয়া দুইটা খই আছে খেজানে। তো এখানে প্ল্যান হলো যারাই চ্যালেঞ্জ করে না কেন ফার্স্ট দুইটা রাউন্ড ফার্স্ট রাউন্ডটা যেটা ইম্পর্টেন্ট জেতার পর লাস্ট দুইটা রাউন্ড বলতে ফার্স্ট রাউন্ডটা জেতার পর দ্বিতীয় রাউন্ডে ইজিলি জিতা যায় বিকজ ওদের কাছে তো বেশি গান থাকে না। যাই হোক আরেকটা টিম বাকি আরেকটা লাইভ ওইটা আমি মারবো। দেখি 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 এ চার ভাই পেয়ে গেছি চুরি করছি নাকি জানি না। যাই হোক ফার্স্ট রাউন্ডে আমরা ইজিলি জিতে গেছি এবং আমি দুইটা খেলবো এবং আমাদের ড্যামেজও মেবি বেশি ছিল নাকি। এখন আপডেটের পর অনেক সুন্দর দেখায় এগুলো। তো সেকেন্ড রাউন্ড স্টার্ট বুম বুম দেখি আমি কই আছে ওরা এই যে একটা ওটা মারা যায় কিনা G18 দিয়ে তো লঙ্গে। আচ্ছা সমস্যা কি পেশাল আছে পেশাল নিয়ে না চলো দেখি এটা নিচে নেমে গেছে লেটস গো। জানি না কয়টা আছে আমি G18 নিয়ে যাচ্ছি ও কি ডেজার্ট এগুলো এগুলো নিয়ে আসতেছে নাকি এম কি নিচ্ছে MP5 এগুলো ভাই এগুলো আনিস না ওই একটা আছে চলে আসছে চলে আসছে একটা রেক ভাই একটা রেক ও ভাই 110-এর হেড খাইছে আর এক না 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 এটা ঠিক না এই N94 শেট 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 কিমের চলে আসছে আমার নো প্রবলেম ওয়েট 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 এ নক ফেস ভাই আমাকে রিভাইভ দে রিভাইভ দে ওরা দুইটা লাইভ আছে রিভাইভ দে রিভাইভ দে আমারে তো ছোট রিভাইভ দিয়ে দিছে লেটস গো ওয়েট মেট কিটা নিয়ে নেই মেট কিটা হামজান ওরে ভাই হামজানে মেরে দিছে ও সমস্যা নাই আমরা তিনটা ওরা দুইটা জিতবো জিতবো এত টেনশন গেছে চলো চলো আরে 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 ফাটাই ও ভাই বেস্ট বেস্টের অবস্থা দেখো ভাই বেস্ট তো নাই মাত্র 29 সেল এখান থেকে বাড়তে হবে ওরা তারা করছে আমার ভাই গো ভাগ গো ভাগ গো ভাগ মাত্র 29 সেল মেট কিটও নাই আরে ইয়ার একবার নক হইছিলাম মেট কিট লাগে চলে গেছে ওলক কাকু আছে যা করা যাক দেখি দেখি উপরে গে সেন উপরে নিচে এসডি ওকে এটা মাথা দেখছি আমি ওটা যদি হেড মারা যায় ভাই চান্স ওরে কিল চুরি করছে এখানে সেন নক হইছিল বাট সৌরভ কিল চুরি নিছে এখানে সৌরভ হয়েছে মেবি বেশি ড্যামেজ দিছে বা কিল নিছে। তো থার্ড রাউন্ড স্টার্ট আমরা ম্যাচ দুইটা জিতে গেছি এখন জিতে ইম্পসিবল বাট আই উই আর ট্রাইং দেখি ওই যে একটা একটা 10 10 14 15 ওদের কাছে সব কিছু আছে এখন কি হবে এই দুইটা গুলা ওই যে আমাদের ফার্স্ট প্লেয়ার ডাউন হয়ে গেছে জানি না অবস্থা এইটা এইটা কি নিয়ে আছে ভাই লং রেঞ্জে কিছু ড্যামেজ করতেছে ওরা এভরিথিং নিয়ে চলে আসছে এখন কে ফেলছে একেবারে ওকে ওই ওই দুইটা মেরে দেয় ওই 100 100 না না 100 মতো না কেট করছে খালি আরে রিলোড এটা শেট N94 দিয়ে বলে দিছে ইয়ার একটু জন্য পাইনি আরে মেরেও দিছে ডিরেক্ট মেরে কোনো প্রয়োজন ছিল না হয়তো বা এক দুই গুড বুলেট মারলে মেরে যেত হ্যাঁ এইটাই এটা মরে গেছে কি শেরে প্রবলেম ওই ওইটার কাছে N94 উঠে গেছে মেবি ওইটা ওয়েপেন এই যে অফ করতে ওইটা খোলে নাই অটো অটো উঠে গেছিল যাইও ফেলে দিছো ঠিক আছে গ্রেট গ্রেট এগিয়ে যাও তোদের দুইজন আবার লাগবে আমাদের তিনজন বিকজ আমি তো মারা গেছি দেখি 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 চলে আসে আবার ওকে দুইটা দুইটা আমাদের দুইটা দুইটা আমাদের ওকে ওকে ওয়ান ভার্সেস ওয়ান সমস্যা নাই আরে আম যাকে বাঁচায় না এটা কি করতেছে ওই টিমের চলে আসে বাঁচা ওরে ওয়ান নিছে ও নাইস নাইস এইটাই তো ঠিক আরামসে
আরে আনতো সৌরভ, ওকে ওকে ড্যামেজ খাইছে, সৌরভ ড্যামেজ খাইছে, অনেক ড্যামেজ দিয়ে দিছে। ও ভাই মাত্র 85 হেলথ ওর কাছে। আও তো এই ওই ওই ওইটা গুলি করতেছে না কেন? লুয়াল হাতে নিয়ে করতে হচ্ছে আমরা। ওই ওই ওরে ব্রেন হাতে গান নে ভাই, জি18টা নে হাতে, জি18টা হাতে নেস না, ওইটাও হাতে নিয়েছিস না, ওইটারও মেট্রিক নাই। এই ওই ওই ওদের বুলেট নাই। ওই ওর কাছে N9 পড়ে আবার উঠে গেছে উপরে, জি18টা নিচে দেখি কি করে। ওই 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 এটা গ্লোয়াল মারছে এখানে, সৌরভ মারছে না হামতে মারছে। ওম ভাই 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 হাম সৌরভ সৌরভ কি করছে? আই শেষ এই মিনিট এবং আমরা বুয়া। নাইস নাইস নাইস, এখানে ওরে আটকানোর প্ল্যান ছিল মেবি। সো ম্যাচ পয়েন্ট তো আমরা তিনটা জিতছি, চতুর্থ রাউন্ড স্টার্ট, ওরা কিন্তু একটাও জিতে নাই। যদি আমরা চারটা রাউন্ড জিতে যাই ভাই সাব অনলি জি18 দিয়ে বুয়া করবো। বাট হ্যাঁ আমরা হিরোই গোটের পর আবার ট্রাই করবো ইনশাল্লাহ, বিকজ কিছু বলার নাই এখানে প্লাটি নামে। ওয়েট ওয়েট ওয়েট, ওকে 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 ওকে, উপরে একটা আছে ওইটারে বাই এনি চান্স যদি নক করা যায় কাজ হয়ে যাবে, উপর থেকে আর কিছুই করতে পারবে না। ওর কাছে এবং 6-6-77, ইয়েস ইয়েস অপি ড্রাগ ভাই সাহ, চলো 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 জলদি চলো, এখানে একটা আছে ওইটা মারা যাক। চলো 15-15-15-63 হ্যাঁ 63 ওইটা হ্রাস করবে এখন অবশ্যই। আরে 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 শেট হেড শট, আমি দুইটারে হেড দিছি, আমি ভালো খেলছি বাট একটা অন্য হয় নাই উপরেটা ছাড়া। এখানে দুইটা আছে বাট ওদের কিন্তু ড্যামেজ আছে, প্রচুর ড্যামেজ, মাথার উপরে গিয়ে মারছি আমি রিয়াকশন দুইটাই। ওই যে এখানে একটা ওইটা নক কর নক কর, ইয়প ইয়প, তুমি বাঁচবা না, তুমি এমিটি নিয়ে আসছো মারতে না। ওকে ওইখানে অনেক তুমুল ফাইট চলতেছে, দুইটা দুইটা আমরা তিনটা আছে। ও নাইস নাইস, ওয়ান এ লাইফ। ও ভাই সৌরভ, ওই যে এইটাই ওকে ভুইয়া ভুইয়া, নাইস। সো আমরা চার ম্যাচই জিতছি, ওরা কী করছে এই গানগুলা নিয়ে তা এরছে তো কী বলবো ইয়ার। জি18 দিয়ে আমরা জি18 দিয়ে গেছি, কিছু তো করার প্রয়োজন ছিল। যাই হোক গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। থ্যাংকস ফর ওয়াচিং।